স্পিতি ঘুরে এবার ফেরার পথে দেখছি মানালি এবং তার আশপাশের দ্রষ্টব্য স্থানগুলি। আজ মানালির কোলাহল ছেড়ে চলে এসেছি একটি সুন্দর গ্রাম নাগদারে। আমি এখন দাঁড়িয়ে আছি নাগগারে এবং নাগগারের একটি ক্যাসেলে দাঁড়িয়ে আছি, মানালি থেকে প্রায় 22 কিলোমিটার দূরে এই ক্যাসেল। অ্যাকচুয়ালি এই ক্যাসেলটা 1600 শতকের তৈরি, পাথর আর কাঠ দিয়ে তৈরি। তৈরি করেন রাজা শীত সিং। 1846 সাল পর্যন্ত এই ক্যাসেলটা গ্রীষ্মাবাস ছিল। পরবর্তীকালে অ্যাসিস্ট্যান্ট জেনারেল মেজর হে এটাকে কিনে নেন এবং কিনে নিয়ে তিনি এটার পুরোপুরি সংস্কার করেন এবং ইউরোপীয় ঘরানায় তৈরি করেন। মানালি থেকে প্রায় 22 কিলোমিটার দূরে রয়েছে এই নাগগার গ্রাম। এই নাগগার একসময় কুলু রাজ্যের রাজধানী ছিল। এখানে রয়েছে একটি ক্যাসেল। এই ক্যাসেলে ঢোকার এন্ট্রি ফি 30 টাকা। 1460 সালে রাজা শীত সিং এই ক্যাসেল তৈরি করেন। 1978 সাল থেকে এটি হিমাচল প্রদেশ পর্যটনের একটি হোটেলে পরিণত হয়েছে। সম্পূর্ণ পাথর আর কাঠের তৈরি এই ক্যাসেল। এই ক্যাসেলে রয়েছে একটি সুন্দর ক্যাফেটেরিয়া। এখানে কফিতে চুমুক দিয়ে আপনি দূরের সবুজ পাহাড়ের এক অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখানে থাকার জন্য রয়েছে বেশ কিছু ঘর। হিমাচল প্রদেশ পর্যটনের ওয়েবসাইটে গিয়ে আপনাকে বুকিং করে তবে আসতে হবে। জগদীপট মন্দির, এই হচ্ছে আমার মন্দির। অসাধারণ সুন্দর কাঠের কারুকার্য। এই ক্যাসেলের মধ্যেই রয়েছে কতগুলি সুন্দর কাঠের কারুকার্য খচিত মন্দির। এই নাগগারে আসতে গেলে আপনি মানালি বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনার নিজের গাড়ি থাকে সেই গাড়িতেও আপনি এখানে আসতে পারেন। আমি হাঁটছি নাগগার ভিলেজের মধ্য দিয়ে। এখানে দেখছি অনেক হোমস্টে হয়ে গেছে, প্রচুর হোমস্টে রয়েছে। তো গ্রামটা বেশ সুন্দর। এই এখানে একটা প্রাচীন মন্দির আছে এখানে সামনেই নাগগার ভিলেজে। এখানে অনেক সুন্দর সুন্দর কাঠের মন্দির বাড়ি দেখা যায়। এগুলো প্রায় 300-400 সাল পুরনো তো হবেই। এবং আরেকটি বিশেষ বৈশিষ্ট্য, কাঠের মধ্যে অসাধারণ সুন্দর কারুকার্য। এই মন্দিরগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে হিমাচলের মন্দিরগুলো এইগুলো যেসব ঝুলছে কাঠের, এগুলো কল্পা ওইদিককার সাইডের মন্দিরগুলো তো পাবেন। ভীমাকালী টেম্পলও ঠিক এরকমই রয়েছে। এবার এখানে একটা আর্ট গ্যালারি আছে একজন রুশ চিত্রশিল্পী রৈরিখের, সেখানেই যাব, চলুন। এই হলো নিকোলাস রৈরিখের আর্ট গ্যালারি। এই হচ্ছে নিকোলাস রৈরিখের স্ট্যাচু। একজন রাশিয়ান পেন্টার ছিলেন, তিনি বহুদিন এখানে ছিলেন তার ওয়াইফের সঙ্গে এবং তিনি বিভিন্ন পেন্টিংস করেছেন। এই হচ্ছে তার মূর্তি। এখানে একটা তার গ্যালারি আছে, সেই গ্যালারিটা একটু দেখব। নাগগার ক্যাসেল থেকে হাঁটা পথেই আসা যায় নিকোলাস রৈরিখের বাসভবনে। নিকোলাস রৈরিখ ছিলেন একজন রুশ চিত্রশিল্পী। তিনি জীবনের শেষ কটা দিন এই নাগগারেই কাটিয়েছিলেন। তার বাসভবনে রয়েছে তার ব্যবহৃত বিভিন্ন জিনিস। এইখানে ঢোকার এন্ট্রি ফি 50 টাকা। রৈরিখের বাড়ি থেকে প্রায় 100 মিটার উঁচুতে ওনার আর্ট গ্যালারি, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। দাঁড়িয়েছি ওই রাস্তা উঠে গেছে আর্ট গ্যালারির দিকে, আর পুরো পাইন বনে চারিদিক ঢাকা। আমি
স্পিতি ট্যুর কমপ্লিট করে মানালি থেকে এবার ফিরছি চণ্ডীগড়। আজকে সকাল এখন বাজে 11টা, প্রায় 11টা বাজে। মানালি পৌঁছে মানালি থেকে রওনা দিয়েছিলাম 8:30 এবং চণ্ডীগড় পৌঁছাবো প্রায় সন্ধ্যা 6:30। যাওয়ার পথে দেখুন বিয়াস নদীর কীরকম রূপ একবার দেখুন। আর ওই মাইকিং করছে যে নদীর পাশে যেন কেউ না যায় না দাঁড়ায়, ভয়ানক বিপদ হতে পারে। বন্ধুরা, চণ্ডীগড়ে নেমে পড়েছি, এখন বাজে রাত্রি প্রায় 8:30। মানালি থেকে এসে পৌঁছালাম, মানালি থেকে 8:30 রওনা দিয়ে, সকাল 8:30 রওনা দিয়ে এখন এসে পৌঁছালাম চণ্ডীগড় প্রায় 12 ঘন্টা পর। পথে ল্যান্ডস্লাইডে অনেকক্ষণ আটকে ছিলাম, এক জায়গায় জ্যাম ছিল, নাহলে এতক্ষণ দেরি হয় না। চণ্ডীগড় বাসস্ট্যান্ডে নামতেই মোটামুটি সব ফেউট জুটে গেছে, সব হোটেলের এজেন্ট অটোওয়ালা। আমি ওদেরকে একটু এড়িয়ে এবার সামনের দিকে যাচ্ছি, কোথাও যদি হোটেল পাই চলুন। কালকে আমি এই হোটেলটায় এসেছি চণ্ডীগড়ে, এর ভাড়া 600 টাকা পার নাইট, পার হেড। ডাবল বেড রুম দিয়েছে যদিও, এটা ডাবল বেড রুম, দেখুন এই হচ্ছে ডাবল বেড রুম এবং রুমটা বেশ ভালো। এই টোটাল রুমটা বেশ ভাবে আপনাদের দেখাচ্ছি না, কারণ এখানে আমি একদিনই ছিলাম। এই বাথরুম তো এখন যাচ্ছি একটু রক গার্ডেনে। রক গার্ডেন এখান থেকে 2 থেকে 4 কিলোমিটার রক গার্ডেন, সেখানে যাবো। আর আমি যে হোটেলে এখানে রয়েছি সেটা হচ্ছে আওয়াস চক। আমি এখন চলে এসেছি চণ্ডীগড়ের রক গার্ডেন, টিকিট কাটি নিয়েছি 30 টাকা করে টিকিট। আমার হোটেল থেকে এখানে অটো ভাড়া নিল 30 টাকা। চণ্ডীগড়ের একটা খুব নামী অ্যাট্রাকশন রক গার্ডেনটা আপনাদের একটু দেখাই, চলুন। চণ্ডীগড়ের একটি অন্যতম আকর্ষণ এই রক গার্ডেন, এটি তৈরি করেছেন নিক চান্দ। Thank you.
এখানে একটা প্রশস্ত চত্বর আছে এবং পাথরের বিভিন্ন বাড়ি করা আছে। দেখুন চণ্ডীগড়ের স্থানীয় মানুষ বাইরে থেকে অনেকেই এই রক গার্ডেন দেখতে আসে। অনেকটাই বড় এই রক গার্ডেন, তো এবার দেখে বেরিয়ে যাব। আজকে আমার ট্রেন আছে, ফেরার ট্রেন রাত্রি 11:55 কালকা থেকে, চণ্ডীগড় থেকে কালকা যেতে হবে, 1 ঘন্টা লাগবে এবং সেখান থেকে রাত্রিবেলা কালকা মেল ধরব। প্রতিটা ভ্রমণের শেষে যেমন থাকে বাড়ি ফেরার আনন্দ, তেমন থাকে বিষাদের সুর। যেন বাড়ি ফিরতে মন চায় না, তবু ফিরতে হয় নিয়মানুবর্তিতার কঠোর তত্ত্বাবধানে।